যে আল্লাহর আল্লাহ পর্দা সরাই দিছেন, না যাসি বাচ্চায় গাইবে না ইমান আনছিল, আল্লাহ রসুল্লাহর জনজান সব হরাইতে করি সারা পর্দা হরাই দিছিল, রসুল্লাহ অন্তনে তার সামনে না যাসি বাচ্চার লাশ দেখছেন, এর লাগে জনজনের নামাজ পড়ছেন। রসুল্লাহ সাল্লা সাল্লামে এরপরে এরারে জাগা বাসা দিলা, হলতা দিলা। রসুল্লাহ সাল্লাম হিজরত মদিনা শরীফ তসিম নিলা, ও নেওয়ার পরে গেলা রসুল্লাহ খবর স্বর যখন দখল করে নিলা, ই না চাষি বাচ্চারদের শ্রদ্ধা করা সাহাবায় কেরাম খবর জানি লিলা, আর তাই তাই বললা যে মুসলমান হল সুরা কামিয়াবি হয়ে গেছে গিয়ে, ও তাই তাই নকল ফিরিয়ে আইলা, আইয়া খেয়েখো মক্কা শরীফে আইলা, আর খেয়েখোর গিয়া রসুল্লাহ লগে দেখা হল না, কিছু অংশ কইতে থাকে কইতরা আশহাদু আন্না রাসূলুল্লাহ ওয়া আন্নাহুল লাযী বাশশারা বিঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম ওয়া লাউলা মা আনা ফীহি মিনাল মুলকি লা আতিয়ান্নাহু হাত্তা আহমিলা নালাইহি, আমি যে বাদশাহের দায়িত্বত ব্যস্ত, আমি দায়িত্বর আখতা করে ছাড়ি দিলে দেশ বিশৃঙ্খল হয়ে যাব গিয়া, এর কারণে আমার ফুয়ারে ফাটাইছি, আমি যদি যাইতাম পারতাম তা আমি নিশ্চয় তার কাছে গিয়া তার নালাইন স্যান্ডেল মোবারক জুতা মোবারক আমি বইয়া ফিরে গেলাম। রাহু আবু দাউদ ও আহমদ ওল বেহকি রহমতুল্লাহ আলাইহি, ও জাদা আহমদ ওবনু আবি শাইবা ওল হাকিম, এই তিন মুহাদ্দিসের কিতাব আর কথা অতিরিক্ত আছে। কালান নাজাশি ইয়া মাশারাল হাবশা ওল কিসিসিন আর রুহবান, ও হাবশাবাসী ও কিসিস আর রহমান রাহিব হল আলিম হল আর দরবেশ হল, ওল্লাহে মা ইয়াজিদু মা ইয়াজিদু না আলাল্লাযী না, আমরা আমরা ঈসা আলাইহিসসালাম সম্পর্কে যেটা হয়েছি তার আর হতার থাকা বেশি কোনটা নাই, ও এরা মক্কাবাসী যারা আইসেন এরা হতা জেলা ওলাও, মা ইয়াসওয়া হাজা এটা কি আর ফাজিল কোনটা নাই, মারহাবাম বিকুম ও বিমান তুমি নিন্দিহি, তোমার তাণ্ডে মারহাবা দিয়ার আর জান গেছে তুমি তুমি আইস তানেও মারহাবা দিয়ার, আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ আমি সাক্ষী দিয়ার এই আল্লাহ রাসূল, ফা ইন্নাহুল্লাযী নাজুতু ফিল ইনজিল, এন হত আমরা ইনজিল কিতাব হয়েছি, এটা আলোচনা চলে যে আগর আসমানি কিতাব লেখা ছিল তার, এন খ্রিস্টান ধর্মের আলিম আসলা ইনজিল কিতাব জানতা হওয়া তেন কইতরা ঈসা আলাইহিসসালামে তার সুসংবাদ দিয়া গেছে, ইনজিলু হাই সুতুম সাহাবাই কেরাম দিয়ে কইল তুমি যেন মনে চাই বাস করতে পারো, ওল্লাহে লাউলা মা না ফিহি মিনাল মুলকে, আমি যে বাচ্চাদের দায়িত্বত ব্যস্ত আছি এটা আমার ওই তো নজর, লা আতিয়ান্নাহু হাত্তা আকুনা আনা আতাহাম্মালু নালাইহি ও ওয়াজিহি ওয়াজিয়ান্নাহু, যদি আমার এই দায়িত্ব হইতো না তে আমি তোমার তার নবীর কাছে গেলাম মানে গিয়া আনি তার জুতা উঠাইলাম মানে আর তানে অজু করাইলাম। ওয়ান আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ক্বালা, আবদুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্মের বড় আলিম আসলা, মক্কা শরীফ ইহুদি হলোর সংখ্যা বেড আসলা প্রভাব এরও আসিল, তার মধ্যে সব থেকে বড় আলিম হইল হকর উফরে আসলা, যেই রসুল্লাহ হিজরত করিয়া মদিনা শরীফ তসিব নিলা কি ক্ষয় খবর লইয়া তান বিশ্বাস হয়ে গেল যে আখেরি জমানার নবী, আমরা আসমানি কিতাব তৌরা তো জান কথা আছে এনে এনু কিন্তু অসুবিধা হইব তানিতে তানে লাগবা কথাটা
পলা গেল বহুত দিন। আরও দিন ইহুদিসকল বইলা, মুরব্বীসকল বইয়া আর ফরামিশ করলা যে এন যদি হাসারের আখেরি জমানার নবী হইন তে আমরা ইমান না আনলে তো ঠকাইলি, আর কারণ এই নই দুনিয়াত কামিয়া বইবা, এনে পরীক্ষা নিরীক্ষা করি দেখ। ও একটা কইলা হল পরীক্ষার আগে এনকে ফাটাইয়া দেখো, এন কিলা মানুষ আর এন কথাবার্তা কিলা। খারে ফাটাই তো তারা কুজাইয়া হজরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আমলার নজর ইহুদি সম্প্রদায়ের নজর সব থেকে বর্তমানে বড় আলিম তাইন, আলিম চড়া হলে তো চিন্তাই নাই হাসান হবে কি না, ও এনে ফাটাই দিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ও রাসূলুল্লাহর খেদমত আইলা, তাই বয়ান করতে যে আমি গিয়া তান সরাসরি সামনে গেলাম না, মানুষ বৈশন বেরিয়া আমরা আমি আগলাতনে দিয়ান ধরে তান চেরা বয় কত সময় চাইলাম। আমি সাবাত থাকতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজ করলাম মানুষের, আইয়ুহান নাস আফসুস সালাম, ও মানুষ হল স্পষ্টভাবে সালাম করিও, সালামর প্রচার করিও, একজনে আরেকজনকে খাওয়াইও, সালামে মনের কিনা দূর হয়, একজনে আরেকজনকে খাওয়াইলে পরস্পরের মাঝে মহব্বত হয়, ও সিলুল আরহাম শিলা রহমে করিও, বইন বাগনি ফুহু এরার হক আদায় করিও, সম্পর্ক রাখিও, ও সাল্লু বিল্লাইল ও নিয়াস নিয়াম, আর মানুষ যখন রাত ফড়িয়া ঘুমায় উঠিয়া হলে হলে নহল নমাজ পড়িয়া তাজ্জুদ, তাজ হুলুল জান্নাত আবি সালাম, শান্তি সহকারে ব্যস্ত যাইবে ও তাই নওয়াজ নিয়া ফিরত গেলা তার আর মফিল। খবর কইতা কিতা দেখলা বা কিতা শুনলা, গিয়া তারা হইলা তারারে হইলা, আমি দীর্ঘ সময়ে আগলা উবাইয়া চেরা বাসাইলাম, চেরা বাসাইয়া আমার কাছে লাগলো বুহারি শরীফের রয়াত, ওয়াজহু লাইসা বিওয়াজহি কাযযাব, এন মিশা মাত্রর চেরা ইলা না, কোনো মিশা মাত্রর চেরাত ই রৌনক ই আলো হইতে পারে না, এন জের পাবর চেরার আলো আলা মানুষ রোশন চেরা আমার কাছে লাগলো এন মিশা মাত্রা না, মিশা মাত্রা না কিতা হইতে চাইলা অর্থাৎ নবী মিশা মাতবার মাতনেওয়ালার চেরা অত সুন্দর হয় না, এই নবী বরহক তান জেলা কইছে এরা ডাইরেক্ট না হইয়া তেন গুড়াইয়া কইলা, আমি তান চেরা খান দীর্ঘক্ষণ তাকাইয়া চাইলাম, চাইয়া দেখলাম তান চেরা কোনো মিশা দাবি করডা মানুষের চেরা নাই। আরও সাহাবায়েকেরা মিলা আসেন যেগুলোরে রসুল্লাহর দিনর দাওয়াত পাইছেন না, আগলাতনে দেখছেন বালা করে দেখিয়া দিলে দেখা ধরছে এন বরহক নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর চেরা মুবারকের মাঝে এক রিসালতি আকর্ষণ আছিল, এক নবুয়তি আকর্ষণ আছিল, যে একটা হকপন্থী মানুষের দিলো গিয়া বাজিত যে এই চেরা তো মিশা মাত্রা মানুষের চড়াইতে হল না, ইলা বাক্কা সাহাবিয়ে হল কোনো কথা না শুনিয়া রসুল্লাহ সাল্লা সাল্লামর চেরা মোবারক দেখিয়া বিশ্বাস হয়েছে আর আগলা থেকে কলিমা করেছিল। ও গিয়া তাইন তাইন এরা কইলা যে আমি শুনলাম এক বয়ান কর্তা তাইন বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন গোত্রর মানুষ যে আরবি গোত্রবাদী অল্ল লীলা আছিল অগুষ্ঠে অগুষ্ঠে বরস পরস তরি খেল মায়ের চলতো খেউরুল খেউরুর মিল নাই, ও তা হল গিয়া বইছেন ইলা হইছে ফেলা হয়ে দিন মদিনা শরীফ তসিম নেওয়ার হরে রসুল্লাহ সাল্লাম ও গোষ্ঠীর মানুষ হইয়া মুসলমান হয়ে গেছে, আরব গোষ্ঠীর এরা লোকে বিরোধ হেরার আইতা না কতদিন বাদে আইতা অত হইত, ও রসুল্লাহ সাল্লাহ সাল্লামে মানুষের পরস্পর বিরোধী মিটাইয়া এক বানাইবার লাগে ও আজন হল্লা আফসুস সালাম, একজনে আরেকজনের দে মোলাকাত হইল দেখা হইল সালাম হই আসসালামু আলাইকুম হই, কারণ হদিস সালামর ফজিলত বহুত আছে, এর মাঝে এক ফজিলত হল আসসালামু
ইয়াদ হাবু বি শাহনা, শাহনা কয় দিলর ও কিনারে, যেটা কোনো কোনো সময় হরতো চায় কিন্তু হরে না, লাগিরে। আর মিশাল কিলা কই আমি, যেমন হিলর গাঠ গাত লাগি যায় কি, ফানি লড়াচড়া দিলে লড়ে কিন্তু ছুটিয়া যায় না, ঔজত কিনার নাম হইল শাহনা। এই জাত কিনা যে মানুষের দিল আছে, আপনার সাফ দিলিয়া এনে দেখলেও সালাম করে কুয়া, আস্তে আস্তে তান দিল তনে কিনা হরি দিবগে। এর হরে ফরে মিল আত্মীয়তাম, একজনে আরেকজনটা খাবাইও, এখানে বইয়া খাওয়া দাওয়া করলে দিলর আদাওত হরে, দুশ্মনী হরে, শিলা রহমি করিও, তোমার তান মাল দৌলত আল্লাহ দিব বা লইব। আর রাইত হলে হলে উঠিয়া নমাজ পড়িও, যে সময় মানুষ ঘুমায় আল্লাহ আমরা তফিক দিক, তো ই খাম হল হর তাত খুলি জান্নাত আবি সালাম। ও হযরত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু কথা বয়ান করলা, তারা বদবক্তিয়া, তারা আর বিশ্বাস হইল না। আর দিন হযরত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খিদমতে আইলা, আর আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ এক কাম করো, আমি লুকাই দই আপনার কিছু আওড়ে, আর তারা রে ডাকাইয়া জিজ্ঞা করছেন আমি কিলা মানুষ, তারার মাঝে আমি কি মানুষ, তাইন তুলা হেরা দেখুন না বাটে উবাই দিলা রসুল্লাহ, তারা ডানাই আনলা, ফরমাইল রসুল্লাহ আমি তোমার তানরে ডাকাই আনছি জানতাম করি, তোমার তানরে আলিম তেন আবদুল্লাহ ইবনে সালাম ইন কিলা মানুষ, মানে সাংঘাতিক আলিম, বড় জ্ঞানী, তৌরি কিতাবর হাফিজ, মুসলাম সাইলাম তার হল তাইনও কই দিন চেলা কইন লাসলি, তাহলে খুব বিশ্বাস করি আমরা। বলে ইলা যদি তুমি হো, তে আমি কই আর যদি এইন মুসলমান হয়ে যাই, তে এন উরে আস্থা রাখিয়া তুমি যেন মুসলমান, তারা জবাব দিল না 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 না, তাই কইন যদি মুসলমান হয়ে গেছেন গিয়েছে, তে এর থেকে পত্তর মানুষ আমরার মধ্যে আর হইতে নাই, আমরা এর লগ লইতাম না। এটা শুনতে শুনতে আস্থা আওড়েতনে বাড়ে ইলা হজরত আবদুল্লাহ ইবনে সালাম, বাড়িয়া কইলা ও কম বক্ত বদবক্ত হল, তোমরা দৌড়াত ফাইয়া ঠকাই লিলে, আমি বহুত কৌশল করলাম তোমরা রে মুসলমান করতাম করে, শেষ মতো ধ্বংস হইবে মুসলমান রইলে না, আমি কিন্তু আর লুকাইয়া হতে দিন তাহম, আমি জানাই হুনাই কইলি আর আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও তাই নার জাহিরি গেল ও আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। তার লম্বা কাহিনী সাহাবায়ে কেরামের মাঝে আছে। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, মাকতুবুন ফিত তাওরাত, সিফাতু মুহাম্মাদিন ও সিফাতু ঈসা ইবনে মারিয়াম, মুসা আলাইহিস সালামের অনেক দিন পরে ঈসা ইবনে মারিয়াম আইছেন, তার হালচাল তৌরাত কিতাব আছে, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা নবীর আরো বাদে আছেন, তাই না কইতারা তৌরিত কিতাব রসুল্লাহর আলোল সারা লেখা আছে, তারা রসুল্লাহর কথা যত আয়াত আছে তৌরাত কিতাব ইতা মিটাই দিছে, কোন তাতে খালি লাগাইয়া গুড়ি দিতে তৈরি আর মানুষে বুঝবইল না, আর আমভাবে ওগুলো তো লেখা জানত না, পড়া জানত না। ও কইতারা মকতুবুন ফিত তাওরাতে সিফাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিফাত ঈসা ইবনে মারিয়াম রহমতুল্লাহি আলাইহিম, তৌরীত কিতাব তান সিফাত আছে, ইউদফানা মাহু আওখান আছে, ঈসা আলাইহিস সালাম রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা দফন করা হইব, মারা তো যাইবে রাসূলুল্লাহ দুনিয়াতে নেত আর বহুত পরে আর বাদে। কালা ফাকালা আবু মওদুদ ওয়াকাদ বাকিয়া ফিল বায়তে মাওদিউ কবরিন, রসুল্লাহ সাল্লা সাল্লামর যে গোরর ভিতরে দফন করা হয়েছে, এই গোরর ভিতরে এক কবর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হিনর মদিনা শরীফর কিবলা তো হইল উত্তর মুখে নাই, মক্কা শরীফ তো মদিনা শরীফ থেকে দক্ষিণে পড়ছে, মদিনা শরীফ আমরা গেলে নমাজ উত্তর মুখে পড়া লাগে, কারণ ওবায় কাবা কিবলা, ও রসুল্লাহর ফুয়ে দিয়া ফাও মোবারক রাখিয়া, সর মোবারক পশ্চিমে দিয়ে রাখিয়া, চেহারে
কিবলা মুকারাকিয়া দখল করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খান মুবারকের সমান তার মাথা রাখিয়া দখল করেছে। এরপরে মারা গেলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবর দিয়ে হযরত আবু বকরের খান মুবারক রাখিয়া বরাবর রাখিয়া তার মাথারে দফন করেছে। ও তিনজন লাগ লাগা তিন রদা, আর এর দ্বারে দিয়ে আর এক কবরের জায়গা খালি রয়েছে। ইন বয়ান করতে এই মহাদ্দ হিসাবে যে জেলা তৌরিদ কিতাবও আছে যে ঈসা আলাইসাল্লাম দুনিয়ার তসিব আনবা, এক সময় মারা যাইবা, মারা যাবার পরে তানে রসুল্লাহ সাল্লামের লগে দফন করাইব। ও তাইন কইতে ঠিক একটা কবর হরি মানে জায়গা বাকি আছে, ভিতরে দি সাইতে পারলে দেখা যায় হাজার কতক্ষণ জায়গা বাকি আছে। এখন পর্যন্ত রসুল্লাহর রোজা শরীফ রোজা মুবারকান অভি রেওয়ায়তিন। আরেক আবিসালেহের রেওয়ায়তে আছে কালা কাব ইবনু রাদিয়াল্লাহু আনহু, হযরত কাব ইবনু আহবার ইহুদি আল্লাহর মাঝে তাইনো বড় আলিম আসলা, তাইন হইছেন নাজিদুহু মকতুবান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তৌরিক কিতাব পড়িয়া পাইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, লা ফাজ্জুন ওয়ালা গলিজুন, তাইন শক মেজাজি মানুষ নাই এবং বাচ্চিত কড়া বাসায় মাতৃত করতে নাই, ওল্লা সাখাবুন বিল আসওয়াক, বাজারে মানুষে বাজারে গেলে জোরে জোরে মাতেন, এই নিয়ন লগে এই নিতা করতে নাই, ওলাইয়া জিবি সাইয়া তি সাইয়া, আর খেয়েতান লোকে বুড়া ব্যবহার করলে তাইন বুড়া ব্যবহারের বদলা বুড়া ব্যবহার করতে নাই, তাইন মাফ করে দিবা, ওলা কিন ইয়াগফির ও ইয়াফি, তাইন মাফ করে দিতা দরগুজর করতো, ও উম্মতুল হাম্মাদুন, আর ইয়াখির নবীর উম্মত যারা হইবা এরা হইবা আল্লাহর হাম বেয়ান করলে আল্লাহর প্রশংসা করবা, ইউকাব্বিরুন আল্লাহ, আল্লাহর তকবীর বেয়ান করবা, অর্থাৎ বেশ করে আল্লাহু আকবার করবা, আলা কুল্লি নাজদিন, উঁচা জায়গা তুটলেও রসুলুল্লাহর আজত শরীফ আছিল নিচে থেকে ঠিলা পাইয়া কিসিড়ি পাইয়া উপরে দিয়ে উঠলে পড়িতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর উঁচা তো না নিচে দিলাম তে রসুল্লাহ আদত ফুটিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওলা সুন্নতিটা নিচে থাকি উপরে থাকি নিচে থাকি উপরে গেলে আমরা পড়তাম আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর উপরে তো নিচে দিলাম না আমরা পড়তাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দো জিকিরের মানাও আছে, উপরে দিই উঠতে যে আল্লাহু আকবার পড়তাম, এর মানা আমি স্বীকার করি আমি যত উসাদ যাই আল্লাহ তা তো আরো বহুত উপরে আল্লাহু আকবার, আর আমি নিচে দিই যত আমি আল্লাহ নিচে দিল আমার তাকে পাক আছেন আল্লাহ নিচ নাই আর সারাই আল্লাহর সামনে সমান। ওই যুগের ওটা রসুলুল্লাহর যে ইতা আদত হইব সারা তৌরিদ কিতাব আছে এ কাবে আহবারে বয়ান করছে। ইয়াতাযারুনা আলা আনসাফিহিম, তাইন কইতে তৌরিদ কিতাব হয়েছি রসুলের সাহাবি হলে ফাওর নোলার মাঝখান পর্যন্ত লুঙ্গি ফিন্দিবা, ওই এতাও যাও না আল্লাহ আতরাফিহিম, আত্মুখ ওতা দইয়া উজু করবা, মোনাদিহিম ইউনাদি ফি জব্বি সামা, তারার আজান দেনেওয়ালা হলে জব্বি সামা মানে খালি জায়গা তুটিয়া নমাজের আজান দিবা, সফুম বিল কিতাইলে ও সফুম বিল সালাত সাওন, এরা নমাজ পড়তে দিলা সব বান্দিয়া করবা, এরা যুদ্ধ কেলে ওলা সব বান্দিয়া খাড়া হইয়া যুদ্ধ করবা, লহুম বিল লাইলে দবিউন কা দবিউন, নাহলে রসুলুল সঙ্গীতার হইবা ইতার রাইতে লাল কোন অর্থাৎ মদিনা শরীফ ও মুলকুহু বিশ্বাম, শাম পর্যন্ত এর বাদশাহ যে বুকে
ইতাসারা কাবে আহবার এহুদ্দি ধর্মর আলিমে হইতরা, তাইন রসুল্লাহর জমানাত মুসলমান হয়েছেন না, হজরত আবুবকরের জমানাত না, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন তিন, আর হজরত আবদুল্লাহ ইবনে সালাম রসুল্লাহর জমানাতে মুসলমান হয়ে গেছে। ওফি রেবায়তে জকওয়ান ইবনে আবি সালেহ, জকওয়ান ইবনে আবি সালেহ রেবায়ত আন কাব ইবনে কাব থেকে ইতারে কথা, ফি সতরিল আউয়াল তৌরাত কিতাবের পয়লা সতর লেখা আছিল মুহাম্মদুর রসুলুল্লাহ আব্দুল মুখতার, আল্লাহর পছন্দিদা বান্দা, লা ফজ্জুন ওয়ালা গালিজুন, যান ব্যবহারও কড়া আছিল না, মাত কথা কষা আছিল না, বাদ আছিল না, ওইটা নয়, ওলা সখাবন ফিল আসওয়াক, বাজারে গিয়া সুরসার করি মাত্তা নাই, ওলা ইয়াজিবি সাইয়্যিদ সাইয়্যাতি সাইয়্যাতা, কেউ বুড়া ব্যবহার করলে তাই বুড়া ব্যবহার দিব দা দিতে নাই, ওলা কে নিয়া ফিরু ইয়াফি, তাই মাফ করে দিবে, আদর গুজর করে দিব, মৌলিদুহু বিমক্কাতা, এর জন্মইব মক্কা নগরীত, ও হিজরতু বিতায়বতা, হজরত করিয়া তয়বা দিব গিয়া, অমুল কুহু বিশ্বাম, আর শাম পর্যন্ত বাদশাহ হইব, এক সতর। অফিস সতেরি সানি দুই নম্বর সতর তরিকার ওকেলা লেখা মোহাম্মদুর রসুল্লাহ উম্মতুহুল হাম্মাদুন, এন উম্মতে সবসময় আল্লাহর তারিফ করবা, ইয়াহমিদুন আল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররাই, খুশির শান্তির হালত এবং অশান্তির হালত সর্বাবস্থায় এরারে আল্লাহর তারিফ করবা, ইয়াহমিদুন আল্লাহ ফি কুল্লি মানজিলাতিন, প্রত্যেক জায়গাতে আল্লাহর প্রশংসা করবা, ও ইয়ুকাব্বিরুন আল্লাহ আলা কুল্লি শারাফিন, উষা জায়গাতে উঠলে আল্লাহ আকবর আল্লাহ আকবর তকবীর করিবা, ও রুয়াতুর শামসে সূর্য বাইসাইয়ার সময় আন্দাজ করব নমাজের ওর কিনে তোর গড়ি আছিল, ইতা সারা আগর তৌরিত কিতু আছিল, ইউসাল্লুনা সালাত ইজা জা ওয়াক্তুহা, সূর্য বাই সাওয়াত তখন ওয়াক্ত আইলেও নমাজ উড়ে লইবা, ওলা কানু আলা রাসি কানা সাথেন, এখানে এ দুর্বল জায়গাও যদি হয় তারা নমাজ পড়বা, ওইয়া তাদের আল্লাহ সাথিম, লুঙ্গি ফিন্দে ফানিয়াকের উপরে ফিন্দিবে, ও জুয়া দিগুণ আত্রা ফাহুম, নমাজের আগে আত্মুখ দইবা, ও আশ্বাতুম বিল্লাই লেফি জব্বি সময় খালি জাগাতে আল্লাহর নাম লইবা জিকির করবা, কাশাতে না হলে মৌমাছির আওয়াজের মতো, মৌমাছি হলকে উড়িয়া গেলে গুনগুন ডাক শোনা যায়, সাহাবিহান বলি খুন খুনাইয়া জিকির করতে পড়িতে, রাহু দারমি সুননে দারমি থেকে হাদিস রেওয়াজ করেছে। অফি রেবায়তে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়েত কিলা আছে, আন্নাহু সালা কাবাল আহবার, তাইন ইহুদি থেকে যাইন মুসলমান হয়েছিল আলিম কাবে আহবার, এনে জিকেলা কাইফা তাজিদু নাতে রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে, আপনি কো কছেন তৌরাত কিতাব তো পড়িছেন, আপনি তৌরাত কিতাব রসুলুল্লাহর সিহত আওসাফ কিলা আছিল বেয়ান করে কো, ফাকালা কাব কাব রাদিয়াল্লাহু তাআলা বেয়ান করলো, নাজিদুহু মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমরা হয়েছি আখিরে জমানার নবীর নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, ইউলাদু বি মক্কাতা, তার জন্মইব মক্কা শরীফ, ও ইহাজির ইলা তাবাতা, তাবাত এবং মদিনা শরীফের নাম, এবং তান হিজরত করিয়া যাই বাকি মদিনা শরীফ, ও ইয়াকুন মুলকুহু বিশাম, আর শাম পর্যন্ত নান বাদশাহ প্রসার লাভ করব, লাইসা বি ফাশা ফাহাস, বুড়া মাত মাত্তা নাই কোনো সময়, ওলা সাকাব ফিল আসওয়াক, বাজারও সুরসার করিয়া মাত্তা নাই, ওলা ইউকাফি বি সাইয়্যাতি সাইয়্যাতা, কেউ বুড়া ব্যবহার করলে তাই বদলা বুড়া ব্যবহার করতে নাই, ওলাকে নিয়াফু ওয়াগফিরু মাফ করে দিবা, ও উম্মতুল হাম্মাদুন, তার উম্মতে আল্লাহর তারিফ করবা সবসময়, ইয়াহমাদুন আল্লাহ ফি কুল্লি সাররা ইন ওয়া দাররা,
সকল তকলিফের সময় আল্লাহর তারিফ করবো আর খুশির শান্তির সময় আল্লাহর তারিফ করবো। ইউকাব্বিরুন আল্লাহ আলা কুল্লি নাজিন, উসা জায়গা তুটলে আল্লাহ আকবার আল্লাহ আকবার তকবীর দিবে। ইউয়াদ্দুন আতরাফহুম, আত্মুখ সারা দইবে। ওয়াতাতিনুন ফি আওসাতিহিম, পিন্ডলি অর্থাৎ নলার মাঝামাঝি পর্যন্ত লুঙ্গি পিন্দিবে। ইয়াসুফুন ফি সালাতিহিম কামা ইয়াসুফুন ফি কিতালিহিম, নমাজ হলে তারা সারি বান্ধিয়া সব বান্ধিয়া নমাজ পড়বা, ওলা যুদ্ধ গেলে তারা সব বান্ধিয়া থাকবা। দবি হুম ফি মসাজিদিম কা দবি, নহলে মসজিদ বইয়েরা কোন কোন ইয়া আল্লাহ আল্লাহ করবা জেলা মৌমাসে গুনগুন করে। ইয়সমা মোনাদিম ফি জবি সামায়, আসমান ময়দান খালি জায়গাত তারা রাজান দেওয়ার আজান শোনা যাইব। এটা সারা আগর জমানার তৌরিদ কিতাবের বয়ান। অভিরবায়তে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান ইবনে সাবিত শায়রে রাসূলুল্লাহর মাজার একজন রবায়ত আছে, কালা কুল্লামা রাইতু ওয়াতু ইযা ইহুদিয়ান বিয়াসরাবু ইয়াসরাহু যাতা লাইলাতিন, আমি একবার শুনলাম আর দেখলাম ওয়াদে ইহুদি বেটায় মদিনা শরীফ শিখদের একদিন সকালে পূর্বেলায় ইয়া মাশারাল ইহুদ, ও ইহুদি হল ফাস্তামাউ ইলাইহি, তাইন ক্ষেত্রে আমি দেখলাম সারা ইহুদি হল বেটার ডাকে জমলা, ও আনা আসমাগর আমি শুনলাম খাল ওয়াই লেখা মা লেখা সারা এখন লক্ষিত হয়েছে, আফসুস খানে আমরা জমাইছো আপনি হোক খালা ইবেটাই কইরা, তলা নজম আহমদ আল্লাজি উলিদাবি বিয়াজিল লীলা, আজ রাত ইবেটা সিতারা গোনা জানতো, হইল গত রাত আখিরে নবী আহমদের সিতারা উদয় হয়ে গেছে গিয়ে, তুমি তিনি এখন থেকে সাবধান হো, আখের নবীর লাগাল পাইতে চাওতে ভাই বেয়ে বেশি দিন যেত নাই, কারণ এই নবীর নামের এক সিতারা আসমানও উদয় হয়ে গেছে গিয়ে। অফি রওয়ায়াত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কালা সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কইত্রে আমি একদিন রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করলাম, কুলতু ফেদাকা উম্মি ওয়া আবি, আবি ও উম্মি, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার বাহ মা সারা নাহনার উপরে কুরবান করলাম, আইনা কুনতা ওয়া আদম ফিল জান্নাহ, আদম আলাইহিস সালাম যখন বেহেশত আসলা আপনি কোন আসলা তো রাসূলুল্লাহরে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিকির কওয়ালা ফা তাবাসসামা, রসুলুল্লাহ আসিলা মুসকিয়া, হাত্তা বাদাত সানায়াহু ওফি রেওয়ায়াতের নওয়াজহু, সানায়া হন আগর দাঁতরে আর নওয়াজ হন আগর গ্রন্থের বাদর গ্রন্থরে, কোন রেওয়ায়াতের রসুলুল্লাহর খালি সামনের দাঁত মুবারক ঠুট ভরিয়া ফর্ষ হয়েছে, আর কোন রেওয়ায়াত আরো এর করর দাঁত হল মুসকিয়া আসিতে জাহিরিয়ে গেছে, সুম্মা কালা এর বাদে রসুল্লাহ মুসকিয়া সে ফরমাইলা, কুন্তু ফি সুলবিহি, আমি সময় তো আদম আলাইহিস সালাম যখন বেহেশত আসলা আমি তান পিঠিতে আসলাম, ও রুকিবা বীজ সফিনা ফি সুলবে আবি নূহ, যখন নূহ আলাইহিস সালাম কষ্টি বানাইয়া কষ্টি উঠলা আমি সময়ে নূহ আলাইহিস সালাম পিঠ আমি আসলাম, ও কুজিবা বি ফি সুলবে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন আগ্নে ফলাই লেছিল আমি তান পিঠিতে আসলাম। এলাকি হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ তবুকর নবম জিহাদ তবুকর যুদ্ধ হয়েছে, যুদ্ধ তো শেষ মতো হয়েছে না, সিনর সম্রাট আইতো যুদ্ধ করতে করে আইতে আসিল আইসে না ত্রিকোণ হরণে, তো রাসূলুল্লাহ তবুক তো নে ফিরিয়া তসিবানার সময় হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সংকল্পে কিছু কসিদা পড়িতাম, রসুল্লাহ ইজাজ হইল পড়ো, ও হযরত আব্বাসের সময় খোয়াখলানির এক কসিদা পাঠ করল, ও কসিদার মাঝে আমার সারা কসিদা মনে রয়েছে না, এক লাইন মনে পড়ে এক লাইনের তেন কইলা, ও
ورت نار الخليل أنت مكتتما ورت نار الخليل أنت مكتتما في صلبه أنت فكيف يحترق يا رسول الله ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগ্নিত ফেলে গেছেন, আপনি চুপে চুপে তান ফিটি দিয়েছে, আপনিও আগ্নে সামাইছেন, মুক্ত তিমান লুকিয়ে লুকিয়ে আপনারা দেখাত পাওয়া গেছে না, আপনি তান ফিটিতেছে, আপনি আগ্নে সামাইছেন, ওরা তানার আল খলিলে মুক্ত তিমান ফি সুলবিহি আনতা। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগ্নিত ফলাই গেছিল, আপনি ফিটিতে ফাঁকাই ভাই তেরেকো, তো ইব্রাহিম আলাইহিস সালামের জন বাগানে আল্লাহ আগুন দিত জ্বালাই লিলে, আপনারও জ্বালাই লিলে, হালাকি আল্লাহ এক নবীর ফিটিতে কি আর এক নবীর ফিটিতে আপনারা ঘুরে ঘুরে আনটা শেষদন্ত জমিনও জাহির করতে হবে। গতি নাও ডুবিয়া ইব্রাহিম নূহ আলাইহিস সালাম ডুবে গেলে আপনি ডুবে গেলেন, আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলি গেলে গিয়ে আপনি জ্বলি গেলেন, আল্লাহ সারারে ফিটিস করি করে আপনারে আনছেন, সালামত রয়েছেন আপনার কারণে। এই হযরত আব্বাসে কুসি জাফরুল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি আসিল খালি, অর্থাৎ তসলিম করলাম, সমর্থন করলাম যে ভাই তুমি যে তা করাইতে সত্য। ইদার প্রমাণ ও হদিস এবলা আগে যে হদিস করলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ব্যস্ত যখন তখন এখানে আসলো, রাসূলুল্লাহ মুস্কি আসিল, আমি তো তান ফিটিতেছি, নূহ আলাইহিস সালাম যখন কস্তি বানাইয়া উঠিছিল আমি তান ফিটিতেছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনি তলাই লিছিল জ্বালাই দিবার লাগে আমি তান ফিটিতেছিলাম। ই হদিসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কথা এখানে প্রমাণিত যে রাসূলুল্লাহ স্বীকার করছেন আমি মুস্কি আসিছি। ও কুজিফা বিফি সুলবে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ফিটি থামি আসলাম, লাম ইয়ালতাকি আবাওয়ায়া কাত্তু আলা সাফাহিন, আমার মা এবং বাপ হি জমানার আইন এবং শরীয়তর মুয়াফিক একত্রিত হয়েছেন, অবৈধ সম্পর্ক আমার কোনো মাফ কোনো বাপর মাঝে হয়েছে না, মিন আল আসলাবিল হাসানাতে ইলাল আরহামি তাহিরা, পাক সাফ রহমও আমার রে আল্লাহ তাআলা রাখছেন, সিফতি মাহদিউন আমার সিফত হইল হেদায়াত আফতা, লা ইয়াতাশাব্বাউ শাবানে ইল্লা কুনতু ফি খায়রিমা, যখন মানুষে আল্লাহ দুই দলে বাক করেছেন বালা দল আমার রাখছেন, قد اخذ الله تبارك وتعالى بالنبوه ميثاقي وبالاسلام عهدي, الله تبارك وتعالى আমার স্থানে নবুয়তের ওয়াদা লইছেন, ইসলামের আহাদ লইছেন, বুশিরানি বুশিরে তাওরাতে ওয়াল ইনজিল জিকরি, আর তাওরাত ইনজিল হল আসমানের কিতাবের কথা, আমার কথা উল্লেখ করিয়া মানুষের সুসংবাদ দেওয়া হয়েছে, বাইজানা কুল্লু নবীন সিফতি, হকল নবী তান জমানাত আমার সিফত বয়ান করছেন, তুষ্টে কুল্লু আর্তু বিনুরি, আমার নূরের আল্লাহ জমিন যে আলোকিত রাখছে, ওল গামামু লিবাজি বারিশ বর্ষাই যায় আমার চেরার কারণে, ও আল্লাহ মানে কিতাবাহু আল্লাহ তান কিতাব আমার এসে কেছেন, ও রবা বিহি সাহাবাতুন বাদলর মেঘর টুকরারে গালিয়া বারিশ হিসাবে বর্ষাইছেন আল্লাহ তালায় আমারও কারণে, ও সাক্কালি ইসমাই ইসমাহু মিন আসমাইহি, আর আমার নাম খান তার নাম হলতনে আল্লাহ বার করিয়া নাম রাখছেন, ফাজুল আরশে মাহমুদুন আরশের মালিক হইল মাহমুদ আল্লাহ তালা ও আনা মাহমুদ, হযরত হাসান আশার হইতে আছে আপনারা জানেন বহু জনিত মনে হয়, ও সকলহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু, এর আগের লাইন হলো
আমার এটা মনে তখন এলো ওদম্মাল ইলাহু ইসমান নবী ইলাসমিহি, আল্লাহ তাআলা নবীন নাম রে তার নবীন নামের লগে মিশাই দিয়েছেন। ওদম্মাল ইলাহু ইসমান নবী ইলাসমি ইজা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিনু আশহাদু, ফাসক মুয়াজ্জিনে আযান দিতে শুনিও আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুরিউ কিতাবান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وَضَمَّ الْإِلَٰهُ إِسْمَ النَّبِيِّ إِلَى اسْمِهِ إِذَا قَالَ فِي الْخَمْسِ الْمُؤَذِّنُ أَشْهَدُ وَشَقَّ لَهُ مِنْ إِسْمِهِ لِيُجِلَّهُ فَذُو الْعَرْشِ مَحْمُودٌ وَهَذَا مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَسُولُ اللَّهِ تَوَرْمَيْشَنُ وَتَوْنِيَمْنِيَ حَسَّانَ صَحَابِيَ بَوِنَّا نَيْتَغَيْشَنُ ইহিবুনি বিল হাউজা ওয়াল কাউসার, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মায়া করি আমার হাউজা কাউসার দিবা। ওয়াজালানি আউয়ালা শাফে, আমার ওগুল ফয়লা শফাত কন্যাওয়ালা বানাইবা। ও আউয়াল মুশাফা, এবং সর্বপ্রথম আমার শফাত কান্না আল্লাহ কবুল করবা। সুম্মা আখরাজানি মিন খায়রি করনি উনলি উম্মতি, মানুষের সকল যুগ থেকে সব থেকে উত্তম যুগ যেটা ও যুগ আল্লাহ আমার ফায়দা করছেন। ওহমুল হাম্মাদুন ইয়ামুরু নাবিল মারুফ ও ইয়ানহাউনা আলিল মুনকার, আমার সঙ্গী সাথী হল আল্লাহর তারিফ করনেওয়ালা এবং বাল্লাহ আমার পরামর্শ দেন মানসরে বুড়া খাম থেকে বাধা দেন। ইতা রসুল্লাহ সাল্লাম ফরমাইলে আগর আসমান কিতাব ও তা নিতা সারা হাল আল্লাহ বয়ান করছিল। وفي رواية كابل احبار رضي الله عنه قال آدم عليه السلام آدم عليه السلام خارق ويلا تن بيتين توري آي بنائي وامر ميار هوا فكل ما ذكرت الله فاذكر إلى جنبه اسم محمد যখনও তুমি আল্লাহর কথা জিকির করবাই ইয়াদ করবাই লগে লগে ফুরাই দিও মুহাম্মাদের নাম। ফাইন্নি রাইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশে, আদম আলাইহিস সালাম কইরা আমি আল্লাহর আরশের চৌকাটও লেখা দেখছি রাসূলুল্লাহর নাম। ওয়ানা বাইনা রূহে ওয়াল তিন, যখন আমার রূহ রে আবার খিচড় দিয়ে মাটি দিয়ে আমার শরীর বানাই এখন হরণ হয়েছে তো সময় আমি দেখছি। কামানি তুফ তুফ সামাওয়াতি, জেলা আমার আল্লাহ সারা আসমান চক্কর দিয়ে দেওয়াইছেন। ফালাম আরাফিস সামাওয়াতে মাওদিআন ইল্লা রাআইতু ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান আলাইহি, আল্লাহ আমার সব আসমান সফর করাইছেন। আদম আলাইহিস সালাম কইরা যে কোনো আসমানে গেছি আমি সকল আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখা আছে। ওয়ান রব্বি আসকানা, আল্লাহ আমার পয়দা করিয়া বেশ তো সকুনত অবস্থানের সুযোগ দিছিলা। ফালাম আরাফিল জান্নাতে কসরুন ওলা গুরফাতুন ওলা, বেশ তোর কোনো কামরা কোনো দালান আমি দেখছি না, সকলটাত মুহাম্মদ মাকতুবান আলাইহি, সকলটাত রাসূলুল্লাহর নাম লেখা আছে। ওয়ালাকাদ রাআইতু ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকতুবান আলাল হুরিলিন, বেশতর হুর হলর উহরে রাসূলুল্লাহর নাম লেখা আছে। ওয়ালা ওয়ারিকি কাসবি আজামিল জান্নাহ, বেশত জঙ্গল হল আছে ও তার গাছ গাছল লাহড়ির পাত্তার মধ্যে রাসূলুল্লাহর নাম লেখা আছে। ওয়ালা ওরক সজরাতে তুবা, তুবা সরকর পাত্তায় পাত্তায় রাসূলুল্লাহর নাম লেখা আছে। ওয়ালা ওরক সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা গাছর পাত্তায় পাত্তায় রাসূলুল্লাহর নাম লেখা দেখছে। ওয়ালা আতরাফিল হিজাবে, আর যত পর্দা গুলো আছে বেশ তো সারার কিনারে কিনারে রাসূলুল্লাহর নাম লেখা দেখছে। ও বাইন আয়নিল মালায়েকাত, আর ফিরিস্তাগুলোর দশকুর মাঝখানে রাসূলুল্লাহর নাম লেখা আমি দেখছি।
ফাজকুর জিক্রা, তোমরা যখন আল্লাহর নাম লইবাই, আখির নবী মুহাম্মদের নাম লইও, ফাইনাল মালাইকাতা তাজকুরু ফি কুল্লি সাআতিহা, ফিরিস্তাগুলো সর্বসময়ে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লইন পড়ো। রাহু ইবনু আসাকির ইবনে আসাকিরের সিরতে দিমশ কিতাব আছে, ও যাকারা সৈয়দ ইমাম সৈয়দ উল্লেখ করছেন। ফসলুন ফি আন্নাল্লাহ তাআলা জামা লাহুল খুল্লত ওয়াল মুহাব্বত, খুল্লত ঘনিষ্ঠ দোস্তি, আর মহব্বত এর চেয়ে আরো ঘনিষ্ঠ দোস্তি। খলিল জাইন এইন মায়ার এর চেয়ে আরো বেশি মায়ার আল্লাহ রিল্লা জাইন হাবিব। এইন হাদিস জাইন বয়ান করতে সেইরা যে আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিস সালাম রে খলিল লকব দিছিলা, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খলিলও কইছেন হাবিবও কইছেন, ইলা দল লকব আর কোন নবী হইছেন না, খাস করে হাবিব লকব আর কেউ হইছেন না। কুরআন শরীফের আয়াত ওয়া তানারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাক فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ যত নিয়ে আসলেন, ওহিয়াওয়ার ঘরে 13 বছর মক্কা শরীফ, আরও 10 বছর ও 23 বছর আসলো তো রাসূলুল্লাহর হায়াত নবুয়তের বাদে। তো মক্কা শরীফ যত নিয়ে আসলা, নমাজ পড়তা শাম মুখাইয়া, শাম দেশটা পড়তে মক্কা শরীফ উতরে, শাম মুখাইয়া পড়তা কানে আগর নবীগুলোর কিবলা আছিল বায়তুল মকদিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলোর কিবলা বায়তুল মকদিস, আর রাসূলুল্লাহর নয়া কোনো কিবলার নির্দেশনা আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে না, তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তা উত্তরণ কইয়া। মদিনা শরীফ তসিম নেওয়ার পরে ফোর্থে রাসূলুল্লাহ আর কৌশল করতা, কাবা শরীফের দক্ষিণ দ্বারে দিয়ে নামাজ পড়তা, তৈলে কাবা সামনে পড়লো আর হিদিকে বৈতুল মক্দিস সামনে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ ওহিয়াওয়ার পরে 13 বছর যে নামাজ পড়ছেন, কাবা শরীফের দক্ষিণ গিয়া কাবা শরীফ সামনে লইয়া নামাজ পড়তা, তো সামনেতে কাবা শরীফ পড়লো আর উতরে দিয়ে বৈতুল মক্দিস পড়ে গেলেন। হিজরত করিয়া মদিনা শরীফ তফিক তসিম নিলা, তখন চিন্তা করলা কাবা শরীফ নামাজ পড়ার হুকুম তো আল্লাহ আবার দিছেন না, তা আগর কিবলা মতো নামাজ পড়ি, ও রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে নামাজ পড়তা উত্তর মুখ হইয়া, কারণ বায়তুল মক্দিস শাম দেশ। ইটা দেখিয়া ইহুদি হলে মাতামাতি করতা, এইন এবলাও যত তো আগলা হোক শেষ পর্যন্ত আমরা লঘু লই লিবা, কারণ মক্কা শরীফ তো আইচুন মদিনা শরীফ আইয়া তো মক্কা মুখা নমাজ পড়িতে না, নমাজ তো পড়িতে আমরা কিবলা মুখা অর্থাৎ বায়তুল মক্দিস মুখা, নিশ্চয় আমরা দল জাহির গিয়ে আইবা। ই কথা খান উনিয়া রাসূলুল্লাহর দিল বড় তকলিফ হইত, দিল তকলিফ হইত ই কথায় নয় যে তা অন্য সম্প্রদায়ের যাইবাগে তারা কর, ইসরায়েলি সম্প্রদায়ের মানিলি বা তারা হরি কথায় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল আল্লাহ দিয়া রাখলা যে এক সময় না এক সময় কাবা শরীফে আল্লাহ কিবলা বানাইবা, তে হুদৌদি তারা মানুষের বিভ্রান্ত করে যে এই নবী ফুরা কোনো নবী নাই, আমরা কিবলা মানরা যখন তে আমরা আর কিবলা মুকাবই জীবাকে ফুরা মত। রাসূলুল্লাহর দিল কাবা শরীফ পড়ার ওহিয়া নিয়োগের তখতা, আল্লাহ তালা রাসূলুল্লাহর চেহারা মোবারক করে দেখছেন, আল্লাহ ফরমে তাকাদ নারা তাকাল্লুব ওয়াজিকা ফিস সামা, আসমান বাইতে আপনার চোখ গাড়িয়া চাইন ইতা আল্লাহ দেখরা,
কতদিন থেকে অপেক্ষা করছো দেখটা আপনি যেভাবে কিবলা ওইবার মনসা করতে পছন্দ করতে হবাই কিবলা ওয়াইব আমি আল্লাহ মসজিদুল হারাম মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফের দিকে আপনি নামাজ পড়া দরকার হুকুম হয়ে গেল অন্য আয়া তো কেউ কেউ মাতেন যে আল্লাহ ফরমাইলা ফলান কিবলাতান তার দাহা নবীর আল্লাহ কইত্রা আপনার যেভাবে পছন্দ মর্জি হবে আমি কিবলা ফিরাই দিন তো নবীর শরীরের হুকুম আকম এর আল্লাহ করলেন ইজ্ঞান কি লইত এর ইতার নিগুড় রহস্য হইল যে রব্বুল আলমিনে লোহে মাহফুজ কিয়ামত পর্যন্ত যা কুছ ঘটবো সারা লেখে রাখছেন কোন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর সুক্তনে লৌহ মাহফুজের পর্দারে ওরাই দিন এই সময় লৌহ মাহফুজ কিতা লেখা আছে না আছে নবী দেখতে পারেন কিন্তু এখানে আমল করতে পারেন না আল্লাহর হুকুম ছাড়া গতিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নজর আল্লাহ বাসাই ছিল যে এক সময় না এক সময় কাবা কিবলা যুব গিয়া কাবা শরীফ মুখে নমাজ পড়াও লাগবো ও রসুল্লাহ তাকাই তার সবসময় আসমান মুখে ওহি আননি ওহি আননি আর ও রসুল্লাহর অভিজ্ঞার হলে আল্লাহ কতির যে আপনার মর্জি যে বাবা কিবলা ফিরাই দেবে অন্য এক কথা বুঝতে হইব আল্লাহ আর নবীর মর্জির মাঝে কোনো দ্বিত্ব নাই দিমু দুই মুখ নাই যখন আল্লাহর মর্জি লগে লগে এখন রসুল্লর মর্জি আল্লাহর মর্জি আর রসুলের মর্জির মাঝে কোনো বৈপরীত্য নাই একজনের মর্জি আরেকজনের বিভারত নাই যেখান আল্লাহর মর্জি ওখানেও রসুলের মর্জি এরই কারণে তো কুরআন শরীফে আল্লাহ ফরমাইছেন মান আতা আল্লাহ ফাকাদ মান আতা রসুল ফাকাদ আতা আল্লাহ রসুলের কথা যেন মানি লিলে আল্লাহর কথা মানি লিলে কারণ এন আর এন মর্জি দুই কথা নাই সব কথা আল্লাহর আর নবীর এক এবং সবই ব্যবহারে আল্লাহর মর্জি নবীর হু মর্জি অতএব নবীর মর্জি মতো নাই ফয়লা আল্লাহর মর্জি নবীর দিলটাল হয়েছে বাদে নবীর মর্জি হয়েছে আর আল্লাহ নবীরে কুশ করিলে করতে আছে আপনি আর আসমান বা ওহির অপেক্ষা তাকাইয়া থাকবে না কেবলা কাবা শরীফ মুখে ফিরাই দিন ১৬বার ১৭ মাস মদিনা শরীফ হিজরত করে নেবার তসিব নেওয়ার হরে রসুল্লাহ উত্তর মুখে নজরুল্লাহ আরেকদিন মসজিদে নবী থেকে বারা বাক্কা উত্তর দিয়ে জায়গার এক দরবার মেটাইবার লাগে রসুল্লাহ তসিব নিছে আর অনু গিয়াল জোর নমাজ পড়াত লাগছেন আর জোর নমাজ ফর দুই রেখাত পড়ার পরে আল্লাহর তরসনে হুকুম আইছে যে ফাওয়াল্লি ওয়াজাকা শাতরাল মসজিদুল হারাম আর নাই মুখা আপনি দক্ষিণ মুখ হয়ে যাও গিয়া কারণ কাবা শরীফ মদিনা শরীফ থেকে দক্ষিণে দিয়ে পড়ছে আর বৈতুল মকদিস মদিনা শরীফ থেকে উত্তরে দিয়ে পড়ছে ১৬-১৭ মাস উত্তর মুখে নমাজ পড়ার পরে ও জোরের ফরজ নমাজ দুই রেখাত পড়ার পরে আল্লাহর হুকুম হইল আর রসুল্লাহ সাল্লাম ফিরিয়া গেল কি দক্ষিণ মুখ অর্থাৎ কাবা শরীফ মুখে আল্লাহ আচ্ছা শেষ করলেন জল আল্লাহ তালা হুকুম দিলেইলা রসুল্লাহ সাল্লাহ সাল্লামরে ও রসুল্লাহ ভাই ফিরি গে লাগিয়া আগে তো তান ও খাইশ মতো আল্লাহ দিলেইলা ফবল্লি ও জাকা শাতরিল মাস্টরাল মসজিদুল হারাম ওয়াইসুমা কুনতুম ফবল্লু উজুহাকুম শাতরা وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ زراري الله كتاب دي سوين هيرا زانوين نوبير قبلة آخر زمانا نوبير قبلة أغلى ويبو أغور قبلة مكو ويتونا خويت دين لله يكون حكمته ومغارة صلة ارغر ترى بتميز زائر وشريلو আল্লাহ ফরমাইলা সায়াকুলু সুফাহ মিনান নাস মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা
এটা এতদিন নামাজ পড়লে আমরা কেবলা বাইবেতুল মসজিদ ই হিমুকা ফির গেলাম আল্লাহ কচরে এটা সবটি বুকা ই নবীরে আল্লাহ স্বতন্ত্র দিন দিছেন, ধর্ম দিছেন, স্বতন্ত্র তরিকা দিছেন। ই নবীর ধর্মর কেবলা ওই বাগলা যেটা কিবলা ইব্রাহিম আছিল, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বানাইলেছিল কায়বা শরীফ। গতিকে আল্লাহ তাআলা অযৌক্তিক না যৌক্তিকতভাবে ওভাবে ফিরাইছেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওভাবে দিয়ে ফিরিয়ে নামাজ পড়াতে কত হয়েছে করে থইলে কত হয়েছে ও না একারে গেলে তো সময় হাসে গেছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ بِسْمِ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ بِسْمِ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মানবাউল জুদি ওয়াল কারাম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাগজানিল উলুমি ওয়াল হিকম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাতলুইল আনওয়ার ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়াল আলি ওসাহবিহি ও বারিক ওসাল্লিম। ইয়া আল্লাহ আমরার দর্শে হাদিস রে কবুল ফরমাও। ইয়া আল্লাহ যদি হাদিস শরীফ পড়তে কোনো ভুল চুক করিয়া থাকি তে মাফ করে দেও। ঈদ দর্শে হাদিসের খাতিরে আমরা সারারে মাফ করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ দর্শে হাদিস শরীফের খাতিরে আমরা রে মকবুল গুলামি নসিব করে দেও। আল্লাহ আমরার সকল বেমারি হলো রে শিফায় নাই তোর আমরা সারা রে তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেওয়ায়ে হামদের নিচে জমা করে দিয়ে আল্লাহ ও রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله آمين 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 برحمتك। আজান দিলাম।